যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহ সুবহানাহুর জন্যই। আইনাল মুতাহাব্বুনা ফি ফিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু কিয়ামতের দিন বলবেন যারা পরস্পর আমার জন্য পরস্পরকে ভালোবেসেছিলে তারা কই, আসো, এবং তাদেরকে এমন একটি জায়গায় তাদেরকে আসন দেওয়া হবে যেখান থেকে তাদের শরীর থেকে এবং ওই আসন থেকে শুধুমাত্র নূর ছড়তেই থাকবে, চমকাতে থাকবে নূর। এবং ইয়াকবিদুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ওয়া সিদ্দিকিন, তাদেরকে দেখে ঈর্ষা করবে পর্যন্ত নবীরা যে এরা এত মর্যাদা কেন পেল। ইট ইজ বিকজ অফ দেয়ার লাভ ফর দ্য বিলিভার্স, কারণ তারা ইমানই ভালোবাসাটাকে তারা লালন করতো। আর আমরা এখন প্রমোট করছি কি ভালোবাসাকে, হারাম ভালোবাসাকে। এটা তো ভালোবাসার নাম, এটা তো আসলে কি, এর কিন্তু বলে আমরা জৈনাচার যদি বলি, আমি এই শব্দ সাধারণত বলি না, এটা বলি লাম্পট্য, তাহলে এটা লাম্পট্য, এর বাইরে আর কোনো শব্দই নেই। আমি এর চেয়ে যদি খারাপ কোনো শব্দ থাকতো তাহলে সেটা ইউজ করে এখানে প্রপার হতো। আসলে মানুষের শারীরিক জৈবিক চাহিদাকে প্রমোট করাই হচ্ছে এটার কাজ, এবং এখানে যা কিছু হয় পুরোটাই হারাম। শুধু নারী পুরুষের মিশ্রণই এখানে নয়, এর চেয়ে আরও অবৈধ ভয়ঙ্কর ধরনের অপরাধ এখানে প্রতি মুহূর্তেই সংঘটিত হচ্ছে। এমন হেন করো অপরাধ নাই যা যেখানে হয় না। নারী পুরুষের মিশ্রণ এবং অবৈধ শারীরিক সম্পর্ক এবং অবৈধ যাকে আপনি বিয়ে কর এখনও করেননি, ওই রকম কারোর সাথে আপনার উঠা বসা, তার হাত ধরে চলা অথবা উল্কি আঁকা, একসাথে খাওয়া ঘোরা, এই সকল জায়গা থেকে এসেছে। আপনাকে বুঝতে হবে যে আচরণ, এই ঘটনা কোত্থেকে আসলো, এটা তো আগে ছিল না, হঠাৎ করে কোত্থেকে এগুলো আমদানি হয়েছে। অনেকগুলো কারণ ইতিহাসবিদরা উল্লেখ করেন, তবে একটা হলো যে ভ্যালেন্টাইন নামক এক পাদ্রি, সেই পাদ্রি খ্রিস্টানরা রোমানরা তাদের সেনাবাহিনীতে লোক নিয়োগ করার জন্য তারা বললো যে এখন থেকে যুবকরা বিয়ে করতে পারবে না, আনটিল ওর আনলেস দের ইজ এ পারমিশন, পারমিশন না থাকলে তারা বিয়ে করতে পারবে না। ওই পাদ্রি ওদেরকে গোপনে গোপনে বিয়ে করিয়ে দিত লোকজনকে, পুরুষ নারী যারাই পাইতো গোপনে গোপনে বিয়ে করে দিত। ওই জন্য তার দণ্ডাদেশ হয়েছে, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এই জন্যে রোমানরা এটাকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা শুরু করে দেয়। আরেকজন বলা হয় যে এক কারাগারে এক ব্যক্তিকে কারাগারে তাকে পোতা হলো, অর্থাৎ কারাগারে তাকে নিক্ষেপ করা হলো, এবং এই কারারক্ষী যে কারারক্ষীর মেয়ের সাথে সে অবৈধ সম্পর্ক তৈরি করে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তারা ওরা ভ্যালেন্টাইন ডে এটাকে পাবে, তারা ভ্যালেন্টাইন ডে হিসেবে তারা এটাকে উদযাপন করে। রোমানরা আরেকটা কাজ করেছে, যে রোমানরা তারা করতো যে তারা এই যে এই যে 14ই ফেব্রুয়ারি, তারা বছরের এই দিনগুলোতে তারা ইয়াং ছেলে মেয়েদের কাছ থেকে বিভিন্ন চিরকুট তারা নিত, এবং চিরকুট তারা একটা জায়গায় তারা আনতো এলাকা থেকে, যে তারা অমককে কে বলবে যে আমি কারে পছন্দ করি, আমি কাকে পছন্দ করি ইত্যাদি তারা বলতো, এবং তার উপর ভিত্তি করে তারা পরবর্তীতে তাদের বিয়ে শাদী দিয়ে দিত। অথবা আমি অনেকগুলো ঘটনা বলছি, 7-8টি ঘটনা আছে। অথবা বলা হয় যে রোমানরা তারা করেছিল যে তারা তাদের ছেলেদেরকে বা মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য কোনো একটা মেয়েকে বলতো তুমি একজনকে পছন্দ করো, এবং ঠিক আছে এক বছর তুমি তার সাথে থাকো, যদি দেখো যে এক বছর থাকার পর তারপরে থাকা যায় তারপরে তোমাদেরকে বিয়ে দেবো। ইউরোপিয়ানরা এখন কি তা করে না, যেটাকে বলে লিভ টুগেদার, 8-10 বছর থাকার পরে বললো যে এখন আমি বুঝতে পারছি আমরা বিয়ে করতে পারবো। জাহিলিয়াত কাকে বলে, 8-10 বছর পর এরপরে বলে যে না বুঝতে পেরেছি একসাথে থাকা যাবে না। এই জাতীয় যে আয়োজন থেকে গুলো এসেছে যা পুরোটাই অসভ্য এবং অশ্লীলতায় ভর্তি, সেটাকে আপনি সেলিব্রেট করেন, এন্ড ইউ ক্লেম ইউর সেলফ টু বি এ বিলিভার, আপনি আপনার নিজকে মুমিন হিসেবে দাবিও করেন। এটা তো দুর্ভাগ্য যে আপনি ইমানের সংজ্ঞাই বুঝেন, ইসলামই আপনি বুঝতে পারেননি। এটা দিন নয়, এটা দিন থেকে সম্পূর্ণ খারিজ হয়ে যাওয়া। আপনার যদি ইমান থাকে, ইমানি চেতনা থাকে, তাহলে এই হারাম ভালোবাসাকে আপনি প্রমোট করবেন না, এই শব্দই আপনি উচ্চারণ করবেন না যদি আপনার ইমান থাকে। আর যদি আপনার ইমান না থাকে তাহলে দ্যাট ইজ ইউর জব, ইউর রেসপন্সিবিলিটি, তাহলে সেটা আপনার কাজ, সেটা আপনি করুন। কিন্তু ওয়াহিসাবুহুম আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। আল্লাহ সুবহানাহু এই জাতিকে যেন এই জাতি অশ্লীলতা থেকে রক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার দিনকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম।